ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এখন কথা বলবো দুটো ব্যাপার নিয়ে। একটা তো বলবো জিতের ব্যাপার নিয়ে, জিত তো রেকর্ডের পর রেকর্ড করেই চলেছে। এরম রেকর্ড বহুদিন পর বাংলা ইন্ডাস্ট্রিতে হলো, মানে থামার নাম নেই কি, সেটা নিয়ে কথা তো বলছি। তার আগে এটা বলে রাখি যে বিক্রম বেতার বক্স অফিস কিন্তু খুব খারাপ হয়েছে, মানে রীতিমতো বক্স অফিস শেষের পথে, আর কিন্তু কোনো রাস্তা নেই। জাস্ট কোনো বড় সিনেমা এখন নেই বলে মোটামুটি সিনেমাটা আমার মনে হয় 90 থেকে 100 কোটির দিকে গেলেও যেতে পারে, কিন্তু সিনেমার বাজেট হচ্ছে 175 কোটি, যে কারণে সিনেমাটা কিন্তু হিট হওয়া জাস্ট এখন ইম্পসিবল, কোনো চান্সই নেই সিনেমাটার হিট হবে। আর এর থেকে প্রমাণিত যে রিমেক ভালো হোক কি খারাপ হোক, রিমেক লোকে আর দেখবে না, এটা ফ্যাক্ট। কারণ বিক্রম বেতার যে লেভেলের রিমেক করেছিল, এই সিনেমা আগেকার দিনে এলে ব্লকবাস্টার হিট হতো, কিন্তু এখন চলছে না কেন, লোকে অরিজিনাল বিক্রম বেতার দেখে নিয়েছে। এবং হিন্দি সিনেমা, মানে সাউথের সিনেমা হিন্দিটা এখন সব জায়গায় অ্যাভেলেবেল, তো যে কারণে কিন্তু এখনকার দিনে আমি এটুকু বুঝে গেছি এই সিনেমাটা ফ্লপ হওয়ার পর যে রিমেক কিন্তু আর কখনোই চলবে না। যে কোনো ইন্ডাস্ট্রিতে রিমেক জিনিসটা উঠে যেতে চলেছে, মানে এটা অস্বীকার করে লাভ নেই। তো সেই হিসেবে বলতে এটার বক্স অফিসে কিন্তু খারাপ একটা প্রভাব পড়েছে, যেটা আমি ভাবতে পারিনি। এবং একটা কথা বলে রাখি, মানে আমাদের বাংলাতে কিন্তু ঋতিক রোশনের কিন্তু বিরাট ফ্যান ফলোয়িং রয়েছে, এটা কিন্তু প্রমাণিত। কারণ এই সিনেমাটা কোনো জায়গায় ভালো চলে, মানে বিক্রম বেতার কথা যদি বলি, যেখানে মেনলি বলিউডের বিজনেস হয় বোম্বে দিল্লি এই সমস্ত জায়গায়, কিন্তু রেসপন্স একদম বাজে। এবং বলে রাখি এই সিনেমাটা কিন্তু ওইখানকারগুলোর জায়গাগুলো হচ্ছে কলকাতায় কিন্তু বিজনেস অনেক ভালো করেছে। প্রথম কথা অবশ্যই দুর্গাপুজোর ফেস্টিভ সিজন, প্লাস ঋতিক রোশনের কিন্তু স্টারডম, এইটা কিন্তু অস্বীকার করা যাবে না। মানে ঋতিক রোশনের স্টারডম যে কোথায় রয়েছে কলকাতার দিকে, সেটা কিন্তু বিরাট মানে হিউজ ফ্যান ফলোয়িং, যে কারণে কলকাতায় কিন্তু সিনেমাটার রেসপন্স মারাত্মক রয়েছে। আমি শিওর এই সিনেমাটা ঋত্বিক না থাকলে এই এই বিজনেস হতো না, কখনো এই বিজনেস হতো না। ঋত্বিকের ফ্যান ফলোয়িং কলকাতার দিকে বা ওয়েস্ট বেঙ্গলে এত বেশি, এই জিনিসটা কিন্তু হয়েছে। মানে সাউথে যদি বলি আল্লু অর্জুনের বিরাট ফ্যান ফলোয়িং এখানে রয়েছে, বলিউডে অবশ্যই ঋত্বিক রোশনের রয়েছে, শাহরুখ খানের রয়েছে, মানে শাহরুখ খানের তো হিউজ রয়েছে অস্বীকার করে লাভ নেই, কিন্তু ঋত্বিক রোশন কিন্তু মানে এখানকার মানে আমাদের বাংলার মধ্যে ওয়ান অফ দ্য মানে হিউজ একটা অডিয়েন্স ক্যাটার করা কিন্তু অভিনেতা অবশ্যই বলিউডের দিক দিয়ে বলে দেবে, সেটা এখানকার বক্স অফিস বলে দিচ্ছে। বাদ বাকি জায়গায় যে কালেকশন করে যার থেকে এখানে কিন্তু বেশ ভালো কালেকশন কিন্তু এই সিনেমাটা করেছে, যেটা কিন্তু অবভিয়াসলি পজিটিভ। তুমি আশা করবো ঋত্বিকের যে পরবর্তী সিনেমাগুলো এখানে হিউজ কম, এবং যে কারণে ঋত্বিকের ওয়ার সিনেমাটা এখানে রেকর্ড করেছিল 22 থেকে 23 কোটির বিজনেস করে শুধু বাংলায়, এটা কিন্তু পজিটিভ দিক। কিন্তু বাদ বাকি জায়গায় যদি বলি বক্স অফিস খুবই বাজে, একেবারে মানে আনএক্সপেক্টেড। এর থেকে প্রমাণিত রিমেক কিন্তু আর চলবে না, এবং এটা টোটাল বক্স অফিস কালেকশন আমার মনে হয় 90-100 কোটিতে কোনো রকমের পৌঁছবে, তার বেশি আমার মনে হয় হবে না। 100 কোটি খুব ভাগ্য ভালো থাকলে হতে পারে, তার বেশি চান্স কিন্তু নেই। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আর 1 সপ্তাহ যদি চলে রাবণ সিনেমাটা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে একটা রেকর্ড করতে চলেছে, 25 সপ্তাহ ধরে চলে, এখনো পর্যন্ত 24 সপ্তাহে সিনেমাটা চলছে। এবং আমার ধারণা 24 সপ্তাহে দুটো হলে, যে দুটো হলে রয়েছে সেখানে যেভাবে একটা রেসপন্স রয়েছে, আমার মনে হয় পরের সপ্তাহেও কিন্তু এই দুটো হলে কিন্তু সিনেমাটা থাকবে। কারণ পুজোর মরশুমে সেই হলগুলোতে কিন্তু রাবণে কিন্তু লোক দেখতে ভিড় করছে, এটা আনএক্সপেক্টেড একটা ব্যাপার, মানে ইম্পসিবল থিং। প্রথম কথা আমি বলেছিলাম যে 22 সপ্তাহ যখন এলো আমি বলেছিলাম পুজোয় চলবে, পুজোয় চলে সিনেমাটা দেখিয়ে দিল, পুজোর সময় এলো, পুজোতে রীতিমতো চলে এতগুলো সিনেমার ভিড়ে। সেখানে দেখুন নতুন দুটো সিনেমা এসছে, বৌদি ক্যান্টিন, মিশন এভারেস্ট, ইভেন কাছের মানুষ, করোনা সময় কত প্রত্যেকটা কিন্তু কিছু শো কিন্তু কমেছে, অনেকগুলো জায়গা থেকে শো কিন্তু কমে গেছে। বেসিক্যালি বৌদি ক্যান্টিন, মিশন এভারেস্ট তো উঠেই গেছে নতুন সিনেমা হওয়া সত্ত্বেও, কিন্তু দেখুন এতগুলো সিনেমার ভিড়ে, বলিউড বাংলার 5-6টা সিনেমা এই সব কিছুর ভিড়ে কিন্তু প্রায় ঈদের সময় আসা একটা সিনেমা কিন্তু এখনও কিন্তু দুটো হল ধরে রেখেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে কমার্শিয়াল সিনেমার পাওয়ার কত দূর এখনো রয়েছে। নিশ্চয়ই কিছু দর্শক দেখছে সিনেমাগুলো রয়েছে বিকেলে গিয়ে নিজের মানে বন্ধুদেরকে নিয়ে, যে কারণে কিন্তু এখন ওই হলে রাখা হয়েছে, নাহলে তারা তো অবভিয়াসলি কর্ণ সুমনের গুপ্ত তো না রাখতেই পারত দুটো সিনেমা চেয়ে, কিন্তু রাখা হয়নি, কারণ তারা দেখছে ওইটার চেয়ে এই দুটো শোয়ে কিন্তু বেশি ভিড় হচ্ছে। সেই কারণে কিন্তু এই সিনেমাটা 1 সপ্তাহ শুধু নয়, 2 সপ্তাহে একই হলে চলছে, এবং দুটো মিলে মোট 4টে শো এখনো রয়েছে। এটা বাংলা সিনেমার ইতিহাসে বহু বছর পর হয়তো হলো, বহু আগে হয়তো সেই 20 বছর আগে সাতির সময় হয়তো হয়েছিল, তারপর হয়তো আবার আজকে হচ্ছে, মানে 20 বছর আগে জিতে এটা করে দেখিয়েছিল, 20 বছরে সেই রেকর্ড কেউ ভাঙতে না পারলো, জিতি আবার সেই নিজের রেকর্ড কিন্তু ভাঙার দিকে এগোচ্ছে। এবং এটা ধারণা এখনো বহুদিন সিনেমাটা কিন্তু চলবে, যে কারণে ওটিটিতে আসার কোনো খবর নেই। লোকে বলছিল স্যাটেলাইট রাইটসে বিক্রি হচ্ছে না, কেউ কিনছে না বলে, আমার মনে হয় তা নয়, এটা যেভাবে এখনো সিঙ্গেল স্ক্রিনে চলছে, যেভাবে এখনো হল ধরে রেখেছে, সেই কারণে সিনেমাটাকে আনা হয়নি। এবং এই কারণে কিন্তু অবভিয়াসলি বলা যায় রাবণ কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু একটা নতুন দৃষ্টান্ত তৈরি করেছে, একটা কিন্তু নতুন দিশা তৈরি করেছে। এবং এইটাকে উপর ভিত্তি করে কিন্তু এখন প্রত্যেকটা মানে প্রোডাকশনের উচিত কমার্শিয়াল সিনেমাটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া। কারণ জিদ্দা একার হাতে যেভাবে সাহসটা দেখাচ্ছে, পুরো ইন্ডাস্ট্রিতে এই সাহসটা দেখাতে পারে না, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা আবার ঘুরে দাঁড়াবে। কারণ হলে গিয়ে এখন সিটি মারার মতো সিনেমা আমি দেখতে পাচ্ছি না, যতই ভালো সিনেমা দেখি না কেন, মাঝে মাঝে মনে হয় আমাদের সুপারস্টারদের দিকে একটু সিটি মারি, সেই জিনিসটা হয় না জিদ্দা বাদে। অঙ্কুশ পরের বছর একটু হয়তো খেলা দেখাবে, কিন্তু জিদ বাদে এই জিনিসটা কিন্তু হচ্ছে না।
সেই দিক দিয়ে বলতে গেলে কিন্তু কোথাও গিয়ে এরকম খুশির ব্যাপার যে ওরকম একটা বাংলা তো সিটি মারা সিনেমা, কমার্শিয়াল হিরো সিনেমা, অ্যাকশন সিনেমা যে বাংলায় চলে না এই কথাটা যারা বলেছিল তাদের মুখে কিন্তু একটা একটা খুশির থাপ্পড় এটা দেখিয়ে দেওয়া যে এই সিনেমাটা কমার্শিয়াল সিনেমা যদি ভালোভাবে বানানো যায় সেটা 25-26 সপ্তাহ চলার ক্ষমতা রাখে। এবং আমি ড্যাম শিওর এই সিনেমাটা পরের সপ্তাহ চলবে এবং 25 সপ্তাহ করে সিনেমাটা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু একটা হিউজ রেকর্ড করতে চলেছে, এখন অব্দি চলছে। এর থেকে প্রমাণিত সত্যি রাবণরাও মরে না, জিদ্দা ঠিকই বলেছিল এবং এই কথাটা কিন্তু প্রমাণিত, এবং জিদ্দা সত্যি যে বস বাংলা ইন্ডাস্ট্রির এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু কোথাও গিয়ে প্রমাণিত। এবং অনেকে বলতে পারে জিদ্দার পা চেটে কথা বলছি, সিরিয়াসলি পা চেটে কথা বলছি, কারণ মানুষটা সত্যি পা চাটা উচিত। সে যেভাবে আজকে কমার্শিয়াল সিনেমাকে অক্সিজেন যুগিয়েছে তার জন্য বহু সিঙ্গেল স্ক্রিনের মালিক পুজোয় তাদের বাচ্চাদেরকে জামা প্যান্ট কিনে নিতে পেরেছে, নিজেটা শুনেছি নিজের কানে আমাদের এখানে, সে বলছে যে আমি পুজোয় জামা প্যান্ট কিনে নিতে পারছি কারণ রাবণ সিনেমাটা ভালো একটা বিজনেস দিচ্ছে, বহুদিন পর কোনো বাংলা সিনেমায় তাহলে বিজনেস দিয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু দরকার আজকে জিদ্দাকে, যারা সাথীর সময় সুপারস্টার বানিয়েছিল জিদ্দা আজকে তাদের হয়ে ভাবছে, এখনো ভেবে চলেছে, তার বয়স বাড়ছে, তার রিস্ক বাড়ছে, তা সত্ত্বেও সে থামছে না। এটাই হচ্ছে জিদ্দা যে কখনো হারতে শেখেনি আমার পার্সোনালি মনে হয়। এবং কংগ্রেচুলেশন টু দ্য টিম অফ রাবণ, আশা করবো 25-70 সিনেমাটা চলবে এবং তখন একটা পার্টি হবে, এটাই বলার। তো সবাই ভালো থাকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভাই টেক কেয়ার।